তুহিন বলছি। কবি সাইখুল ইসলাম। বাবা, তোমার একটুখানি বীর্যে 200 মিলিয়ন অথবা 400 মিলিয়ন শুক্রাণু থেকে বেঁচে থাকার লড়াইয়ে 200টি শুক্রাণুর সাথে যুদ্ধ করে মায়ের গর্ভে বেঁচে যাওয়া তুহিন বলছি। বাবা, আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন নারীর সাথে সম্পৃক্ত হয়ে মায়ের দেহের রক্ত মাংসে আমার দেহ গঠনের পর ভূমিষ্ঠ হওয়া তুহিন বলছি। বাবা, তুমি কি জানো আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মায়ের কত কষ্ট হতো? মা পেট ভরে খাবার খেতে পারত না, যদিও ক্ষুধার জ্বালায় আহার মুখে নিত, সাথে সাথে বমি করে ফেলে দিত। আমার নড়াচড়ায় মায়ের কলিজায় আঘাত পেত, অসহ্য হলে চুপ করে বসে থাকত, অতঃপর আমার কোনো ক্ষতি করেনি। আমি যখন ভূমিষ্ঠ হই মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছিল, অতঃপর মা আমার কোনো ক্ষতি করেনি। বাবা, আমি ভূমিষ্ঠ হওয়ার পর মা আমার দিকে যখন প্রথম তাকিয়েছিল সবগুলি কষ্ট অট্টহাসিতে উড়িয়ে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল। অতঃপর সমাজে মায়ের নামের পূর্বে আপনার নামে আমার পরিচিতি হয়েছিল। বাবা, আমার একমাত্র নিরাপদ আশ্রয়ের জায়গা ছিল আপনার কোল। শুধু আমারই নয়, পৃথিবীর সকল ছেলে সন্তানের আশ্রয়ের একমাত্র নিরাপদ স্থান হল মা বাবার কোল। বাবা, বলো না, আমাকে ঘুমের মধ্যে যখন তুমি কোলে করে নিয়ে যাচ্ছিলে তোমার শত্রুদের গাহিলের বলি আমাকে দিতে, তখন কি তোমার বুকে একটুখানি কাঁপেনি? আমার প্রতি কি একটুখানি মায়া হয়নি? যেহেতু আমার শরীরে আপনার রক্ত প্রবাহিত ছিল, আপনার বিবেক কি একটু বাঁধেনি? আমার মতো কচি 5 বছরের অবুঝি শিশুকে নিজ হাতে পাশার নরপশুদের মতো হত্যা করতে? বাবা, আমি হয়তো আর কখনো আপনার কোলে চাইলেও ফিরে আসব না। আপনি কি জানেন আপনার এই পাশবিক নির্মমতায় আজ প্রশ্নবিদ্ধ পিতৃত্ব? বাবা, হয়তো জানি না আমি বেঁচে থাকলে আপনার জন্য কতটুকু সম্মান কুড়িয়ে দিতে পারতাম, কিন্তু আজ আপনি আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য যতটুকু কষ্ট পাইনি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি জগতে কলঙ্কিত বাবা হিসাবে আপনার পরিচিতি লাভের জন্য কষ্ট পেয়েছি জগতে আপনি যখন প্রশ্নবিদ্ধ করেছেন পিতৃত্বকে। বাবা, আপনি যখন আমাকে পাষাণের মতো নিজ হাতে হত্যা করে পৃথিবীতে আপনার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টায় লিপ্ত, আমি না হয় চলে গেলাম পৃথিবীর মায়া ছেড়ে পরপারে। দেখা হবে বাবা আপনার সাথে হাসুরের ময়দানে। পরিশেষে একটি কথা বলতে চাই বাবা, পৃথিবীতে যেন আপনার মতো পাষাণ নরপশু কোনো বাবার আগমন না ঘটে।